Assalamualaikum viewers, welcome back to my channel. Honor Homan, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন. So viewers, আজকে চলে এসেছি আপনাদের জন্য আমি আরেকটা ব্লগ নিয়ে. আর এই মানে ব্লগ না ঠিক ছোট একটা ভিডিও. So এই ভিডিওতে আমি শেয়ার করব লাস্ট উইক আমি কি কি শপিং করেছি. So লাস্ট উইক আমি শপিং বেসিক্যালি অনলাইন থেকে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব. এটা ঠিক লাস্ট উইক বলা যায় না, প্রি অর্ডারে নিয়েছিলাম আমি আবারও কিছু প্রোডাক্ট. সো আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব এবং আমি কিছু হাই এন্ড ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট কিনেছি. একটু এক্সক্লুসিভের মধ্যে মেকআপ প্রোডাক্ট আমি একটু ট্রাই করতে চাচ্ছিলাম. অনেকেই হচ্ছে এগুলোর জন্য অনেকে রিকোয়েস্ট করেন. সো ভাবলাম যে এরকম একটা মেকআপের মানে মেকআপের ভিডিও করি যেগুলো আপনারা কোথায় খুবই কমে পাচ্ছেন. যদিও এটা সেলে আমি কিনেছি, এখনও সেলটা আছে. আপনারা যদি নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন হচ্ছে পেজটায়, পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব. সো আগে আমি দেখাই আমি কি কি প্রোডাক্ট কিনেছি. সো আমি যতগুলো প্রোডাক্ট কিনেছি সবগুলো হচ্ছে জুবিয়াস প্যালেসের. সো বুঝতে পারছেন অনেক এক্সক্লুসিভ মানে কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছি আমি. সো আমি প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে জুবিয়াসের এই যে ফাউন্ডেশনটা, ঠিক আছে, টিউব ফাউন্ডেশনটা. সো এটা খুব মানে খুব এক্সক্লুসিভ একটা ফাউন্ডেশন, আপনারা সবাই জানেন. সো এটা রেগুলার প্রাইস কিরকম হয় আমার ঠিক আইডিয়া নাই, বাট আমার যতটুকু জানা আছে যে এটা হচ্ছে 2500 প্লাস, ঠিক আছে, এটার প্রাইস. দেখুন কতটুকু ফাউন্ডেশনটা, ঠিক এতটুকু ফাউন্ডেশন. সো এটার আমার আমি যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে 550 এই শেডটা নিয়েছি. একটু লাইট হয়েছে আমার কাছে, আর কি লাইট হয়েছে, বাট অ্যাডজাস্ট করবে, এটা সমস্যা নেই. সো এটা খুব মানে কি বলবো, প্যাকেজিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে. কালারটা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে এসেছে, মানে এটার যে বাহিরের এরিয়াটা আছে. এবং এটার যদি সোয়াচটা আমি আপনাদেরকে একটু দেখাই, আমি এটা সোয়াচ করেছি. সো এটা একটু সোয়াচেসটা আমি আপনাদেরকে একটু দেখাই, অল্প নেই কারণ অনেক দামি ফাউন্ডেশন. সো বুঝতেই পারছেন এটা আমি সেলে কততে কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো. দেখুন এই যে একটু হালকা একটু লাইট হয়েছে আমার কাছে মনে হচ্ছে, বাট সমস্যা নেই, এটা অ্যাপ্লাই করার পরে অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করলে আমার ফেসে আর কি ঠিক হয়ে যাবে. সো আমার কাছে এটার যে কাভারেজটা এটা খুবই 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 ভালো লেগেছে, যদিও আমি এটা আগে কখনো ইউজ করিনি. অনেক অনেক মানে ভালো একটা ফাউন্ডেশন, পুরো একটা ফুল কভারেজ লুক দেয়. আর এটা হচ্ছে বেসিক্যালি অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন, এটা আপনারা সকলেই জানেন. যদিও আমি এখন একটা ফেসে অ্যাপ্লাই করিনি, আমি আই থিঙ্ক আপনাদের জন্য এটা নিয়ে একটা মানে এটা ফেসে অ্যাপ্লাই করে একটা ভিডিও আমি করব. সো আপনারা সেই ভিডিওটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন. তো চলুন নেক্সট কি কিনেছি আমি আপনাদের জানাই. ওকে, সো আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি. তো ভিউয়ার্স, যে ফাউন্ডেশনটা আমি নিয়েছি ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, ফাউন্ডেশনটার প্রাইস 1000 টাকা. এই যে ফাউন্ডেশনটা এখন 1000 আমি আর কি নিয়েছি. সো এটা মোটামুটি ওরা আমার কাছে এক সপ্তাহ টাইম নিয়েছিল, মানে এক সপ্তাহের উপরে. আগস্টের ফার্স্টে ওদের ডেলিভারি ছিল শুরুর দিকে. আর ভিউয়ার্স, ফাউন্ডেশনের যে স্মেলটা আমার কাছে কেন জানি না দারুচিনি গুঁড়ার যে একটা স্মেল থাকে ওরকম একটা স্মেল লাগছে. সো এরপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আপনার জুবিয়াস প্যালেসের একটা হাইলাইটার, ঠিক আছে. এইটা ওপরে প্যাকেজিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে হাইলাইটারটা. আর এটার রেগুলার প্রাইস অনেক বেশি, আপনারা যারা এটা ইউজ করেন আপনারা জানবেন যে এটার রেগুলার প্রাইস অনেক বেশি. বাট এটা আমি সেলে কিনেছি মাত্র 700 টাকায়, যদিও আমার কাছে বেশি 700 টাকা, বাট একটা মানে হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আমি সেলে 700 টাকায় পাচ্ছি সেটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগার আর কি. সো আমি একটু হাইলাইটারটা আপনাদেরকে দেখাই. আমার কাছে আসলে এই শেডের হাইলাইটার ছিল না, যেটা হচ্ছে গোল্ডেন. ওয়াও, প্যাকেজিংটা দেখুন খুব সুন্দর, খুব সুন্দর একটা পালের প্যাকেজিং. এবং এটার যে ভিতরের লুকটা জাস্ট ওয়াও, দেখুন খুব সুন্দর একটা লুক. এবং এটা আমি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাতে চাই, প্রচুর পিগমেন্টের. দেখুন আমি একটু আপনাদেরকে সোয়াচ করে দেখাচ্ছি, দেখুন পিগমেন্টের সাথে দেখতে পাচ্ছেন প্রচুর পিগমেন্টের, ঠিক আছে, প্রচুর পিগমেন্টের. সো এটা আমি আসলে এটাও যখন অ্যাপ্লাই করবো আপনাদের সাথে শেয়ার করবো. আমি ভাবছি সবগুলো মিলিয়ে আপনাদের একটা মানে টিউটোরিয়াল করে দেখাবো. এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্রোঞ্জার, সেটা হচ্ছে আচ্ছা এই যে এই এটার নাম পড়তে পড়তে আমার হচ্ছে দিন চলে যাবে. এই যে এটা হচ্ছে ব্রোঞ্জারটা, এটা খুব ছোট একটা মানে ব্রোঞ্জার, একদম ছোট্ট. এটা হচ্ছে বাহামা মামা, ঠিক আছে, আই থিঙ্ক ঠিক উচ্চারণ করেছি, যদি ভুল করে থাকি সরি. সো এই যে এটা হচ্ছে খুব ছোট্ট, ঠিক আছে. এটার কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দেখুন সাথে একটা মিররও আছে,
ঠিক আছে, খুব সুন্দর, ছোট যদিও। আর এটার প্রাইস, রেগুলার প্রাইসটা আমার ঠিক মনে নেই, বাট এটা আমি কিনেছি সেলে হচ্ছে 650 টাকা, সেলে এটা আমি কিনেছি 650 টাকা। আচ্ছা, আর কি কি কিনেছি আপনাদেরকে একটু দেখাই। আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে জুবিয়ার প্যালেসেরই একটা হচ্ছে ব্লাশ প্যালেট। সো এইটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এটা ঠিক আছে একটু খুলে দেখাই। ওয়াও, কালার গুলো জাস্ট দেখুন, এত সুন্দর সুন্দর কালার। এই কালারটা আই থিঙ্ক ব্লাশন হিসেবে কেমন লাগবে না আমি জানি না, একবার ট্রাই করবো ব্লাশন হিসেবে, বাট ব্রোনজার বা কন্ট্রোল হিসেবে দেখতে ভালো লাগবে এই কালারটা। সো এই সাথে আবার দুইটা মানে পিগমেন্টেড, মানে কি বলে এটা, বেক যে হাইলাইটার টাইপের আছে, ব্লাশই এটা, বাট একটু গ্লিটারি গ্লিটারি শেড আছে, বেক শেড। কালারগুলো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। সো এটার রেগুলার প্রাইস অনেক বেশি, আমি এটা কিনেছি হচ্ছে 1000 টাকা সেলে। আর এই পরেগুলো আপনারা যারা নিতে চান আপনারা কন্ট্যাক্ট করবেন মার্ট বাই হচ্ছে মারিয়া পেজে, আমি পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো নেক্সট আমি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করব এখন। নেক্সট আমি কিনেছি আবারও হুরাম ক্লোজেট থেকে, ঠিক আছে, হুরাম ক্লোজেট থেকে। আমি এত শপিং করছি তো এবারে হচ্ছে আমাকে তারা কিছু গিফটও পাঠিয়েছে, সো সেটা আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি কি কিনেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এইটা, এই ব্রেসলেটটা আপনারা নিশ্চয়ই সবাই চিনবেন, আমি একটু হাতে পরে দেখাই। এটা এত ভাইরাল, এই যে খুব চমৎকার একটা ব্রেসলেট, ঠিক আছে। এটা আমি হচ্ছে আপনার হুরাম ক্লোজেট থেকে নিয়েছি। এটা আপনারা যারা হচ্ছে কিনেন তারা নিশ্চয়ই জানবেন যে এটা মার্কেটে কত বেশি প্রাইসেস হলো, এবার মানে দেখা যায় রেগুলার মার্কেটে তো পাওয়াই যায় না, বিভিন্ন পেজে বা বিভিন্ন শোরুমগুলোতে পাওয়া যায়, বাট সেগুলো অনেক বেশি প্রাইস, ঠিক আছে। নর্মালি 400-450 টাকার নিচে তো আসলে পাবে না, বাট আমি এটা হুরাম ক্লোজেট থেকে কত দিয়ে কিনেছি আমি আপনাদেরকে বলছি। সো ভিউয়ার্স, এই যে আপনারা খুব সুন্দর ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুরাম ক্লোজের পেজ থেকে আমি নিয়েছি মাত্র 250 টাকায়। সো এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 250 টাকা। দেখুন কতটা সুন্দর, অবশ্যই এটা প্রি অর্ডারে, এটা মোটামুটি আমার 1 মাসের উপরে সময় লেগেছে আসতে, বাট এত কমে পেলে আসলে ওয়েট করতে আমার প্রবলেম নেই, ঠিক আছে। এটা মাত্র 250 টাকায় আমি নিয়েছি হুরাম ক্লোজের পেজ থেকে। সো আরেকটা খুব সুন্দর জিনিস নিয়েছি, এটা নিশ্চয়ই আপনারা সবাই খুব মানে পছন্দ করবেন, এই রিংটা। এই রিংটা বর্তমান সময়ে খুবই খুবই ভাইরাল একটা রিং অনলাইনে। সো এটা আমি একটু পরছি, আজকে আমি এখন বাইরে যাব, এটা পরে যাব। দেখুন খুব সুন্দর না রিংটা। এই রিংটা 200-250 টাকা পর্যন্ত, কিন্তু এর নিচে আসলে নেই, বাট এটা আমি হুরাম ক্লোজের পেজ থেকে নিয়েছি মাত্র 150 টাকায়। 150 টাকায় আমি এই রিংটা নিয়েছি, যেখানে রেগুলার একটা রিং কিনতে গেলে নর্মালি আপনি কাউসে হাতে 100-150 টাকার নিচে আসলে পাওয়া যায় না, সেখানে এই রিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন 150 টাকায় হুরাম ক্লোজের পেজতে, ঠিক আছে। এরপরে তারা আমাকে যে গিফট পাঠিয়েছে আমি গিফটগুলো দেখাচ্ছি। খুব সুন্দর কিউট কিউট কিছু ইয়ারিং তারা আমাকে পাঠিয়েছে, ইয়ারিং এর একটা সেট, ঠিক আছে, খুব কিউট কিউট। এটার প্রাইস আমি ঠিক বলতে পারবো না, আপনারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট নিয়ে হুরাম ক্লোজেটে কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পারবেন। দেখুন খুব কিউট কিউট কিছু হচ্ছে এখানে ইয়ারিং রয়েছে, যদিও আমি হিজাব পরি বাট এগুলো আমি পরবো, অনেক সুন্দর, বাসায় তো পড়তে পারবো, অনেক সুন্দর। আচ্ছা, এটার সাথে আরো একটা জিনিস আছে, খুব সুন্দর একটা রিং। ভিউয়ার্স, আই থিঙ্ক আমি আজকে কোন রিংটা পরবো, ওই পার্লেটটা নাকি এইটা, এই রিংটা জাস্ট আপনারা একটু দেখুন, এত বেশি সুন্দর। ওয়াও, আমি আসলে এই রিংটা খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে যে লেটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে বেসিক্যালি লাভ লেখা, LOV, ঠিক আছে। অনেক সুন্দর না রিংটা, দেখুন খুব চমৎকার। সো এটার প্রাইস আমার ঠিক জানা নেই, আপনারা হুরাম ক্লোজের পেজে নক করলে কিন্তু এটার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। সো এই শপিংগুলো আমি হচ্ছে লাস্ট উইকে করেছি। এই জুয়েলারিগুলো যেগুলোর জুয়েলারি যেগুলো কিনেছি সেগুলো আমি হুরাম ক্লোজের থেকে কিনেছি, আর যে মেকআপ আইটেমগুলো কিনেছি সেগুলো তো আমি বলেই দিলাম, এগুলো আমি নিয়েছি মার্ট বাই মারিয়া থেকে। সো আপনারা যারা হচ্ছে এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই দুইটা পেজে কন্ট্যাক্ট করবেন, এবং মার্ট বাই মারিয়া পেজে কিন্তু সেল চলছে, এখনও সেল আছে, আপনারা খুব দ্রুত অর্ডার করলে কিন্তু খুব রিজনেবল পেয়ে যাবেন। সো এটা ছিল আজকের ভিডিও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।